পরীক্ষার মার্কশিট বিতরণ আমতলা হাইস্কুলে। আজ সকালে নওদা থানার আমতলা হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার সাতরা এবং বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান জুলফিকার আলী মণ্ডল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট 249 জন, তাদের মধ্যে 244 জন ছাত্রছাত্রী ভালোভাবে পাশ করে এবং 5 জন ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়। 244 জনের মধ্যে 129 জন ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। এছাড়াও বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার 460 পেয়েছে দুজন, সুমনা খাতুন রায়পুর ভূমিপাড়া এবং শবনম পারভিন দুর্গাপুর। এছাড়াও জুলেখা খাতুন পেয়েছে 458 নম্বর, নিবেদিতা বিশ্বাস পেয়েছে 457 নম্বর, আয়নুল মোল্লা পেয়েছে 456 নম্বর, মানসী ঘোষ পেয়েছে 454 নম্বর এবং শাহিনুর খাতুন পেয়েছে 452 নম্বর। এই নম্বর পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। আচ্ছা, 2023 সালে আমাদের হাইস্কুলের আমতলা উচ্চ বিদ্যালয় বা আমতলা হাইস্কুলের রেজাল্ট এবছর আশানুরূপই হয়েছে। সর্বোচ্চ নাম্বার দিক থেকে দেখলে খুব যে ভালো হয়েছে সেটা আমি বলবো না, মোটামুটি হয়েছে, কিন্তু পাশের হার এবং ফার্স্ট ডিভিশনের সংখ্যা এবং স্টারের সংখ্যা দিয়ে দেখলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবার খুবই ভালো রেজাল্ট করেছে। যেমন আমাদের স্কুলে এবছর 249 জন ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে সাকসেসফুল হয়েছে 244 জন, 5 জন আনসাকসেসফুল হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষাতেই বসেনি, 2-3 জন এরকম আছে আর পরীক্ষাতেই বসেনি। 75% নম্বর বা স্টার মার্কস পেয়েছে 66 জন এবং ফার্স্ট ডিভিশন বা 60% পেয়েছে 129 জন। 450-এর ওপরে আছে 7 জন, 450 নম্বর এরকম পেয়েছে শবনম পারভিন 460, সুমনা খাতুন 460, জুলেখা খাতুন 458, নিবেদিতা বিশ্বাস 457, আইনুল মোল্লা 456, মানসী ঘোষ 454 ও শাহিনুর খাতুন 452। এছাড়াও 400 থেকে 450-এর মধ্যে অনেক ছেলেমেয়ে আছে, সবগুলো আমাদের রেজাল্ট শিট দেখে ট্যালি করা এখনও সম্ভব হয়নি, আমরা আস্তে আস্তে করবো রেজাল্টটা দেওয়ার পরে, ভিড়টা কমে গেলে করব। কিন্তু যে পরিমাণে পাশের হার, ফার্স্ট ডিভিশন এবং স্টার পেয়েছে সেটা সত্যি আমরা আপ্লুত হয়েছি। স্কুলের মাস্টারমশাইরা, আমি প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি। আর একটা উল্লেখযোগ্য বিষয় যে এবছর আর্টসের রেজাল্ট সায়েন্সের তুলনায় ভালো, এবং যে পাশের হার থেকে শুরু করে ভালো রেজাল্ট করার যে সংখ্যা সেটা কিন্তু আর্টসের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আমার নাম মৃণাল কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক আমতলা হাইস্কুল। আমতলা হাইস্কুলের যা রেজাল্ট হয়েছে, ছাত্রছাত্রীদের বাবা মারা যা খুশি হয়েছে, আমি আমতলা হাইস্কুলের চেয়ারম্যান, আমি এসেছিলাম ওদের সার্টিফিকেট এবং মার্কশিট দিতে। এখানে আমাদের যা পরীক্ষা দিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা, তাদের প্রায় মানে 95% পাস এবং 460 পেয়েছে দুজন, মানে ভালো রেজাল্ট করেছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে প্রায় 129 জন, 75% নাম্বার পেয়েছে, নাম্বার খুবই ভালো হয়েছে। এটা আমতলা হাইস্কুলে যে এই রেজাল্ট হবে এটা আমরা ভাবতে পারিনি। শবনম পারভিন এবং সুমনা খাতুন 460 করে পেয়ে ওরা যুগ্ম ফার্স্ট হয়েছে আমতলা হাইস্কুল থেকে। আমরা নওদা ব্লক থেকে এবং নওদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করি। আপনার নাম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনজন। আমার নাম জুলফিকার আলী ভুট্ট, আমি আমতলা হাইস্কুলের চেয়ারম্যান। আমতলা হাইস্কুল থেকে দিয়েছি, ভালো রেজাল্ট হয়েছে, ভালোই করেছিলাম, 460 পেয়েছি, এই কিছুক্ষণ আগে মাত্রই পেলাম। তা কী নিয়ে ভর্তি হবে মনে হচ্ছে, পড়াশোনা কী নিয়ে করবে? প্রস্তুতি কেমন নিয়েছিল? ভালোই নিয়েছিলাম, প্রাইভেটেরা সাহায্য করেছিল, স্কুল থেকে একটু করেছিলাম, বাড়িতে করেছিলাম। তোমার নাম? সুমনা খাতুন। বাড়ি? রায়পুর ভূমিপাড়া। হাই স্কুল থেকে আমরা বয়েলকে দিয়েছিলাম, রেজাল্ট ভালোই হয়েছে, যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। কতর মধ্যে কত পেয়েছো? 500-এর মধ্যে 460 পেয়েছি। তুমি এটা কি আশা করেছিলাম না চেয়ে বেশি আশা করেছিলাম? না, এরকমই আশা করেছিলাম, ইংলিশটাতে একটু বেশি আশা করেছিলাম, কিন্তু একটু কম হয়েছে ইংলিশটাতে। কোন সাবজেক্টে সবচেয়ে বেশি পেয়েছো? দর্শন পেয়েছি আর এডুকেশনে পেয়েছি। তাহলে কী নিয়ে পড়াশোনা করবো ভাবছো? ইংলিশটাতেই করবো ভাবছি, ইংলিশটা নিয়েই। কেন, দর্শনে সবচেয়ে বেশি ছিল? দর্শনে পেয়েছিলাম 96 পেয়েছিলাম দর্শনে। ওটা নিয়ে পড়তে ভালো লাগছে না? না, ইংলিশটাতে একটু মানে একটু মজা বেশি আছে ইংলিশটাতেই।
তাই তা নিয়েই ভাবছি পড়বো। এমনি কোথায় প্রাইভেট পড়তে পারবে? প্রাইভেট পড়তাম মিনময় স্যারের কাছে, হাসিবুল স্যারের কাছে, আর কেশব স্যারের কাছে পড়তাম। ইংলিশটা কেশব স্যারের কাছে পড়তাম। তোমার নাম? শবনম পারভীন। বাড়ি? আমতলা, দুর্গাপুর পুরাতন। রেজাল্ট হয়েছে 458। সাদা খুশি হয়েছে, অনেকে খুশি হয়েছে, আমিও খুশি। তোমার বাড়ির লোকজন কি বলছে? বাড়ির লোকজন, হ্যাঁ, সবাই খুশি, সবাই খুশি। এই পড়াশোনার পাশাপাশি আর কী করো তুমি? পড়াশোনার পাশাপাশি বলতে সেরকম মানে ভালো লাগে, সব কিছু করতে, সব কিছু অংশগ্রহণ করতে ভালো লাগে। নাম? জুলিহা খাতুন। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন, বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস।